সমস্ত সবার সবাই কেমন আছো? আমি মাহি, আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিসের রিভিউ দিতে আসছি আর এই ভিডিওটার টপিক কি তোমরা অলমোস্ট সবাই জেনে গেছো, বিকজ থাম্বনেল দেখে অনেকে গেস করে ফেলছো যে আমি আজকে কিসের রিভিউ দিব। তো কিছুদিন আগে ফেসবুকের নিউজ ফিড ঘুরতে ঘুরতে আমি দেখলাম একটা ব্র্যান্ড খুবই পপুলারিটি পাচ্ছে, খুব বেশি ভাইরাল হয়ে যাচ্ছে, অ্যান্ড সেটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশ ব্র্যান্ড, যেটা নিয়ে সবার অনেক তর্ক বিতর্ক, অনেক কনফিউশন, নিব কি নিব না এইরকম একটা চিন্তাধারা ইভেন আমারও। আমিও প্রোডাক্টগুলো দেখে লিটারেলি এত কম দাম আর কী প্রোডাক্ট এগুলা, আমাকে নিতে হবে এরকম একটা ব্যাপার আমার ভিতরে কাজ করলো। আর তাছাড়া এটা নিয়ে আমি আমার গ্রুপেও পোস্ট করেছিলাম যে কে কে প্রোডাক্টগুলো ইউজ করেছো, কেমন লাগছে তোমাদের কাছে, তো তোমরা উল্টা আমাকে বলেছো যাতে আমি তোমাদেরকে রিভিউ দেই। তো হ্যাঁ, শেষমেশ আমাকেই জিনিসগুলো পারচেস করতে হলো। পিঙ্ক ফ্ল্যাশের প্রোডাক্টগুলো মূলত ফোকালোরের যে ব্র্যান্ড আছে তাদেরই। তো ইয়াস, আমি যে প্রোডাক্টগুলো পারচেস করেছি কোত্থেকে করেছি আমি বলবো না, বাট প্রোডাক্টগুলোর প্রাইস আমি তোমাদেরকে আজকে বলে দিব। আর এটার সাথে আমি একটা সুন্দর ব্যাক ফ্রি পেয়েছি, এই যে এটা হচ্ছে আমি 2000 টাকার প্লাস শপিং করেছিলাম, যার কারণে এই ব্যাগটা আমি ফ্রি পেয়েছি। তাদের পেজে বা ওয়েবসাইটে একটা অফার চলছিল, সো অফারেই মূলত আমি সব কিছু নিয়েছি। আমি সবথেকে অবাক হয়েছিলাম যে 150 টাকার ফাউন্ডেশন, 120 টাকা নাকি 150 টাকার কনসিলার, এইরকম মানে প্রাইসগুলো দেখে আমি অনেক বেশি অবাক হয়ে গেছিলাম। এই কারণেই মূলত আমার মাথায় কাজ করছে যে হ্যাঁ, প্রোডাক্টগুলোকে আমি নিব, নিয়ে ইউজ করব, দেখবো আসলে কেমন। তো যাই হোক, এখন আমি আর কথা না বাড়াই পরে বলবা যে আপু অনেক বেশি কথা বলে, এখন চলে যাই ভিডিওতে। কিন্তু তার আগে প্লিজ, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। ওকে স্যার, চলো এখন স্টার্ট করি আমরা। এই ব্যাগের থেকে কি কি বের হয় চলো দেখা যাক। এখন এই হচ্ছে ব্যাগটা, এখানে সবই আছে মোটামুটি পিঙ্ক ফ্ল্যাশ ব্র্যান্ডের। আমি প্রাইমার ছাড়া আর সেটিং স্প্রে ছাড়া সবই পেয়েছি, সো সব কিছুই নিয়ে ফেলছি। তো তাদের যে ফার্স্ট অফ অল আমি আইব্রো পেন্সিলটার কথা বলবো, পিঙ্ক ফ্ল্যাশের এই যে আইব্রো পেন্সিলটা তোমরা দেখতে পাচ্ছ যেটার প্রাইস হচ্ছে মাত্র 80 টাকা, এটা দিয়ে লিটারেলি আইব্রো করা খুবই টাফ অ্যান্ড খুবই ট্রিকি, কারণ এটার যে ফর্মুলাটা আর যে কোয়ালিটিটা এটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি। তুমি আইব্রো করার সময় জাস্ট এটা জমাট বেঁধে বেঁধে যাবে অ্যান্ড তুমি ব্লেন্ড করতেই পারবা না কোনোভাবে। সো যারা বিগিনার বলো বা যারা প্রফেশনাল বলো, সবার জন্য এই আইব্রো পেন্সিলটা ইউজ করা একটু টাফ। আর এটা হচ্ছে গিয়ে কোনোভাবেই আইব্রো করার জন্য পারফেক্ট কোনো আইব্রো পেন্সিল না, লাইক তোমার হয় না যে 20-30 টাকা দামের যে অনেক সময় রোড সাইডে কিনতে পাওয়া যায় যে আইব্রো পেন্সিলগুলো, এটার থেকে মেবি বেটার হয়। আমি টু বি ভেরি অনেস্ট, এই আইব্রো পেন্সিলটা কোনো কাজেরই নেই। সো বেসিক্যালি এই কারণে আমি আজকে এই আইব্রো পেন্সিলটা ইউজ করিনি। এখন আমি তোমাদের সামনে পিঙ্ক ফ্ল্যাশ ব্র্যান্ডের যে কনসিলারটা, এটার আগেও আমি ইউজ করেছিলাম একটা ভিডিওতে, আজকেও ইউজ করবো অ্যান্ড আজকে আমি এটা সম্পর্কে একটু ডিটেল রিভিউ দিব। কনসিলারটা আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করি। একটা কথা বলবো যেটা হচ্ছে গিয়ে এই কনসিলারটা সম্পর্কে, কনসিলারটা অনেক বেশি থিক, যার কারণে এটার কভারেজও কিন্তু অনেক বেশি, বাট এটার একটাই প্রবলেম, সেটা হচ্ছে তুমি যদি খুব জলদি করে এটাকে ব্লেন্ড না করো সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ক্রিজি হয়ে যায় আর একদম জমাট বেঁধে যায়, যার কারণে পরে এটা আর ব্লেন্ড করা যায় না। আর এটার আরেকটা ব্যাপার হচ্ছে কি, খুব ফাস্ট এটা তোমাকে সেট করতে হবে, মানে তুমি, আমি যে কনসিলারটা দিয়ে বসে বসে কথা বলছি আর এটা কেমন যেন একটা প্যাচিনেস সৃষ্টি করছে চোখের উপরে, সো এইটার উপরে ডিরেক্টলি তোমরা আই মেকআপ করতে পারবা না, এটাকে আগে ভালো করে সেট করে নিতে হবে। সো আমি খুব ফাস্ট একটু কনসিলারটাকে ভালো করে সেট করে নিচ্ছি যাতে এটা আর কোনো প্যাচিনেস না নিয়ে আসে, আর পাউডারও কিন্তু খুব অল্প দেওয়ার চেষ্টা করবে। একটা জিনিস কিন্তু ফার্স্ট ব্যবহার করলেই বোঝা যায় না, সো আমি যদি ফার্স্ট টাইম ইউজ করেছি আমার কাছে মোটামুটি ভালো লাগছিল, তখন আমি একটা ফেসবুক লাইভে ছিলাম, বাট এটা 2-3 বার আমার ইউজ করার পরে আমি পার্সোনালি আমার কাছে ভালো লাগে নাই, কারণ এটা কিছুক্ষণ পরেই কেমন যেন হয়ে যায়। তো কনসিলার সম্পর্কে আমি যেটা বলবো যে একে তো এটা অনেক বেশি থিক, অনেক বেশি ড্রাই করে ফেলে, অনেক বেশি প্যাচিনেস নিয়ে আসে চোখের উপরে, সো এটা তোমাদের যাদের ড্রাই স্কিন আছে তারা কিন্তু অ্যাভয়েড করতে পারো, বাট অয়েলি স্কিনের আপুরা এটা চাইলে ট্রাই করে দেখতে পারো। আমি বলবো না যে অনেক বেশি ভালো, আমার কাছে এটা মোটামুটি কোনো রকম মানে কাজ করা যায় টাইপের লেগেছে। সো পিঙ্ক ফ্ল্যাশের মেবি কোনো আই শ্যাডো প্যালেট আছে কিনা আমি জানি না, বাট এইটা আমি পেয়েছি, এটা হচ্ছে ফেস প্যালেট তারা নাম দিয়েছে। সো এই হচ্ছে তোমার প্যাকেজিংটা, মানে তাদের প্যাকেজিং অলওভার খুবই সুন্দর। এটা হচ্ছে তোমার পিঙ্ক ফ্ল্যাশের ফেস প্যালেট লেখা আছে, বাট ফেস প্যালেটের মধ্যে তারা তিনটা শিমার শেড দিয়েছে, যার মধ্যে দুইটা একটু ফয়েল টাইপের টেক্সচার আর একটা হচ্ছে একটু শিমারি কাইন্ড অফ। তো আমার কথা হচ্ছে
আমরা তো ফেসের জন্য ফয়েল অথবা শিমার ইউজ করি না, সো আই গেস এটা আইশ্যাডো প্যালেটই হবে। আইশ্যাডো প্যালেট লিখতে গিয়ে মনে হয় ফেস প্যালেট লিখে ফেলছে, যাই হোক এটা ব্যাপার না। এখান থেকেই আমি আজকে আই মেকআপ করব। ট্রানজিশনের জন্য যেহেতু এখানে খুব বেশি কালার নাই, আমি এখান থেকে এই শেডটা ইউজ করছি। তোমরা আই মেকআপ দেখে বলবা, আপু তুমি ইউটিউবে এই একই আই মেকআপ কত দেখাবা, বাট ট্রাস্ট মি কিছু করার নাই, আজকেও আমাকে সেই জাতীয় একটা আই মেকআপ করতে হবে যেটা আমি মোস্ট অফ দ্য টাইম করি। তো ট্রানজিশন শেড হিসেবে আমি এটা আমার আইজের ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। সো পিগমেন্টেশন তো তোমরা দেখতেই পাচ্ছো, আহামরি পিগমেন্টেড না, মোটামুটি পিগমেন্টেড। এর থেকে আমার মনে হয় যে ফকালার যে প্যালেটগুলো ছিল সেগুলোর পিগমেন্টেশন অনেক বেশি ভালো ছিল। যেহেতু এখানে তেমন কোনো কালার্স তোমরা দেখতেই পাচ্ছ নাই, সেহেতু আমি এখান থেকে ডার্ক যে চকলেট শেডটা আছে এই শেডটা একটু নিব, আর এখানে যে একটা শেড তোমরা দেখতে পাচ্ছ এই শেডটা একটু নিব, আর আইজের ক্রিজে ব্যবহার করে নিব। আর এটা হচ্ছে তোমার আমি যেখানে ট্রানজিশন শেডটা ব্যবহার করেছি তার একটু নিচ থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এখন শিমার কালার হিসেবে আমি এই দুইটা শেড ইউজ করে নিব একসাথে মিক্স ম্যাচ করে। আমি কোনো কাট ক্রিজ করছি না আজকে, যে সিম্পলি আমি আমার আইলিডে ইউজ করব। সো ট্রানজিশন শেডগুলোকে আমি আবার একটু নিয়ে আউটার ভি এরিয়াটাকে একটু স্মুদেন করে দিব, যেখানে আমি শিমার কালারটা আমার যেখানে শেষ হয়েছে সেই জায়গাটা একটু স্মুথ করে দিচ্ছি। এই প্যালেটটার প্রাইস নিয়েছে হচ্ছে 385 টাকা। তো যারা একটু টিনেজার আপুরা আছো বা যারা একটু অফিস গোয়িং বা রেগুলার বাহিরে যাওয়ার সময় একটু হালকা টুকটাক সাজুগুজু করো, তাদের জন্য এই প্যালেটটা পারফেক্ট আই গেস। অ্যান্ড এখানে কিন্তু শেড নাই বললেই চলে, আমি যে টাইপের লুক ক্রিয়েট করেছি হাইস গেলে কাট ক্রিজ করে এটাকে আরেকটু বোল্ড করা যেতে পারে, বাট এটা দিয়ে খুব বেশি আই লুক ক্রিয়েট করা যাবে না। তাছাড়া এখানে ব্লাশ ব্রোনজার অ্যান্ড হাইলাইটারটা আছে, এটা একটা ভালো দিক। এটা মোটামুটি ট্রাভেল ফ্রেন্ডলিও, তো দেখা যাবে যেটা ট্রাভেল করার সময় তোমরা ব্যাগে ক্যারি করতে পারো, তো আমি বলবো এটা খারাপ না, আমার কাছে এটা ভালোই লেগেছে। তো এখন আমি আমার আইজে একটু আইলাইনার অ্যাপ্লাই করব, অ্যান্ড এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের লাইনারটা, এটার প্রাইস নিয়েছে 120 টাকা, এটা ওয়াটারপ্রুফ আইলাইনার। লাইনার সম্পর্কে আমি বলবো বিগ ইয়েস, বিকজ এটা আমার কাছে ভালো লেগেছে, এটার অ্যাপ্লিকেটারটা খুব সুন্দর, প্রাইসও রিজনেবল আছে, অ্যান্ড এটা খুব সুন্দর ম্যাট একটা ব্ল্যাক কালার, আমার আইজে এটা কোনো রকম ইরিটেশনও করেনি, আমাকে স্যুটও করেছে, সো আই গেস এটা আমার জন্য পারফেক্ট। তো এটা ইয়েস, তোমরা যারা ট্রাই করতে চাও এটা অনলি 120 টাকা, ট্রাই করে দেখতে পারো। আমি পিঙ্ক ফ্ল্যাশের এই মাস্কারাটা ব্যবহার করে নিব যেটার প্রাইস হচ্ছে গিয়ে 120 টাকা। উফ গার্লস আই এম টায়ার্ড, না আর না ভাই এটা আমার কাছে ভালো লাগে নাই। আমি অনেকগুলা কোট ইউজ করে ফেলছি বাট আমার কাছে এটা ভালো লাগে নাই, কারণ এতগুলা কোট মাস্কারা আমরা কেউ ইউজ করি না, উল্টা পরে দেখা যাবে যে আমার আইল্যাশগুলো একটু পরে মাকড়সার জালের মতো হয়ে গেছে, বাট কোনো চেঞ্জেস আসবে না। সো ইয়েস, তোমরা হয়তো আমার এক্সপ্রেশনেই বুঝে গেছো যে হ্যাঁ এটা আমার ভালো লাগে নাই, তো আমি বলবো যে এর থেকে একটু রেঞ্জ বাড়ালেই আরও ভালো মাস্কারা পাওয়া যায়, সো এটা ওয়েস্ট অফ মানি আই গেস। এখন চলে যাব ল্যাশে, ল্যাশটা আমি অফ ক্যামেরাতে পরে এখনই ফেরত আসছি, বিকজ ইটুক ইটুক ল্যাশে আমার কিছুই হবে না, একটু বড়ো বড়ো ল্যাশ লাগবে। ওয়েট, তো অফ ক্যামেরাতে আমি আমার আইল্যাশটা পরেছি অ্যান্ড আমার ফেসটাকে প্রিপেয়ার করে নিয়েছি, একটা ময়শ্চারাইজার ইউজ করে অ্যান্ড একটু প্রাইমার ইউজ করেছি, বিকজ পিঙ্ক ফ্ল্যাশে কোনো প্রাইমার আমি পাইনি, আর পিঙ্ক ফ্ল্যাশের ফাউন্ডেশনটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে। সো ইয়েস, তোমরা রেডি হয়ে যাও। তা হচ্ছে 150 টাকা দামের সেই ভাইরাল, সবার অনেক বেশি অপেক্ষার যে এইটার রিভিউ আমি কবে দিব। এই যে দেখো ফাউন্ডেশনের প্যাকেজিংটা কত সুন্দর, কত সুইট একটা প্যাকেজিং, পিঙ্ক কালার যাদের পছন্দ তাদের এটা খুবই ভালো লাগবে কালারের জন্য, কিন্তু ওয়েট। সো অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছো এটার ফর্মুলাটা কেমন, এটা একেবারেই লিকুইডই, একদম ওয়াটারি টাইপের ফর্মুলা, হাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু জিনিসটা গড়ায় পড়ে যাচ্ছে। সো এটা আমি এখন আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। ফেসের ডান সাইডে আমি ব্যবহার করব একটা ব্রাশ দিয়ে, আর বাম সাইডে ইউজ করব একটা স্পঞ্জ দিয়ে, অ্যান্ড কভারেজটা আমি তোমাদেরকে দেখাবো যে কোনটার কভারেজ কেমন আসে। ফাউন্ডেশনটা ব্লেন্ড করা আর যুদ্ধ করা একই রকম আমার কাছে মনে হচ্ছে, অ্যান্ড এটার ব্লেন্ডিং তুমি যত সুন্দর করেই করার চেষ্টা করো না কেন, তোমার ফেসে এটা কোনো রকমের কোনো চেঞ্জেস আনবে না। আমি এটা যখন স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করবো তখন তোমরা এটা অটোমেটিক্যালি বুঝবে, যেহেতু এটা ব্রাশ, ব্রাশ কিন্তু মোটামুটি ভালো একটা কভারেজ দিতে পারে, বাট এইটার ক্ষেত্রে এটা তো কভারেজ যেমনই দিছে না কেন, আমার মনে হচ্ছে যে পুরা ফেসের মধ্যে এই জায়গাটুকুতে পুরা এটা মানে ক্র্যাকি হয়ে আছে, তাছাড়া এটা একদমই ক্রিজ করতেছে, এখনই একদম প্যাচি লাগতেছে ফেসটা, মনে হচ্ছে যে লিটারেলি ফাউন্ডেশনটা
কেউ একটু পাউডারের মধ্যে পানি মিক্স করে এইভাবে ঝাঁকায় এই ফাউন্ডেশনটা বানাইছে। আমার কাছে এটা একেবারেই ভাল লাগে নাই ভাই, কি অবস্থা, একদম মানে কোনো সুন্দর কভারেজ তো না, স্মেলটা একেবারেই জঘন্য। স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে গিয়ে আমার মনে হচ্ছে যে এটা একই জায়গায় অনেকবার ড্যাপ করা লাগতেছে, তাছাড়া এটা সুন্দর করে তো বসছেই না, উল্টা আরও স্পঞ্জের সাহায্যে এটা উঠে উঠে চলে আসছে। আমার কাছে ফিল হচ্ছে যেটা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করাটা আরও বেশি টাফ, আর এটা এত পরিমাণে অক্সিডাইজ করে যে আমার এই সাইডটা একটু খেয়াল করলেই বুঝবো যেটা ডার্ক হওয়া শুরু হয়ে গেছে। সো কিছুক্ষণের মধ্যে পুরো ফেস দেখবে একদম ডার্ক হয়ে আসছে, এখন অনেক সাদা লাগতেছে, যেটা দেখা যায় যে অনেক চাইনিজ ব্র্যান্ডের যে ফাউন্ডেশনগুলো থাকে ওদের কালার ভ্যারিয়েশনটাই কেমন যেন দেখা যায়, সবই একরকম সাদাটে টাইপের। সো এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। অনেক সময় দেখা যায় যে একটা জিনিসের প্রাইস কম দেখলেই আমরা সবাই পাগল হয়ে যাই যে ওইটা কিনতে হবে আমাকে, বাট দ্য থিং ইজ অনেক ফাউন্ডেশন কিন্তু বাজারে আছে যেগুলো একেবারে 350-400 টাকার মধ্যে বা 500 টাকার মধ্যেও তোমরা পাচ্ছ, যেমন হচ্ছে তোমার W7 বলো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড বলো, এগুলো স্টোর ব্র্যান্ড যেগুলোকে তুমি একটা ওয়েবসাইট আছে যেগুলোর হচ্ছে খুব সুন্দর করে তুমি ইনগ্রিডিয়েন্টগুলো দেখতে পারবা, এটার মধ্যে হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট আছে কিনা সেটা তুমি দেখতে পারবা। বাট এই ব্যাপারে যদি আসি যে চাইনিজ ব্র্যান্ডগুলো, এগুলোর মধ্যে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় প্রোপাইল প্যারাবেন, মিথাইল প্যারাবেন, প্যারাবেন এই সব ইনগ্রিডিয়েন্টগুলো থাকবেই, আর এটা কতটুকু পরিমাণে ইউজ করা হচ্ছে, কীভাবে ইউজ করা হচ্ছে এই ব্যাপারেও কিন্তু আমরা শিওর না। আর এটার যে এতটাই প্রাইস কম, তোমরা যদি এখন হিসাব করতে আসো যে এটার ভিতরে তাহলে কী আছে যে এতটাই কম দাম, আর এটা তোমার স্কিনে কী পরিমাণে হার্মফুল হতে পারে তোমার জন্য, জাস্ট থিঙ্ক অফ ইট। আমাদের যাদের এমনিতেই অ্যাকনে প্রন স্কিন হয় তাদের তো যে কোনো একটা 5000 টাকা দামের ফাউন্ডেশন ইউজ করলেও কিন্তু স্কিনে প্রন হবে, সেটা যদি তুমি ভালো করে ক্লিন না করো, আর সেখানে যদি তোমার ফাউন্ডেশনের ইনগ্রিডিয়েন্টই ঠিক না থাকে, মানে ফাউন্ডেশনটাই ভালো না থাকে, সেটা তো তোমার স্কিনে 12টা বাজাবে। ইনগ্রিডিয়েন্ট তো আমি বাদই দেই, এটার যে কভারেজ তোমরা দেখতেছো আমি একটু ক্লোজলি তোমাদেরকে দেখাই, দেখো আমার স্কিনে একেবারে এটা প্যাচি হয়ে আছে, খুবই মনে হচ্ছে জায়গায় জায়গায় এটা জমে জমে আছে, খুব কেকি লাগছে, একদম স্কিনটা মনে হচ্ছে যে কপালের সাইড বলো সব জায়গা দিয়ে একটু ভাজ ভাজ লাগতেছে, তাছাড়া আমার গাল এবং নাকের সাইড বলো, আমার লিপস এরিয়া বলো, এটা পুরোটাই প্যাচি হয়ে আছে, মানে কোনোভাবেই ব্লেন্ড হয়নি। আমার কাছে পার্সোনালি ফাউন্ডেশনটা একেবারেই ভাল লাগে না, আর তোমরা চাইলে নিজেরা নিজেদের টাকা নষ্ট করে এটা পারচেস করে দেখতে পারো যে আসলে আমি যেটা বলছি সেরকম তোমাদের কাছে লাগে কি না, বাট আমার কাছে এটা একেবারেই ভাল লাগে না, আমি জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করলাম। আর হ্যাঁ, এটা একেবারেই 150 টাকাও টাকা, এটা একেবারে ওয়েস্ট অফ মানি। যাই হোক, এখন আর কি করার, এখন এই ফেসেই আমি কোনো রকম কনসিলারটা ব্যবহার করে নিচ্ছি। আর কনসিলারের যে ব্যাপারটা আমি তোমাদেরকে বলেছি যে কনসিলারটা কিন্তু যাদের আই এরিয়া ড্রাই তাদের আরও অবস্থা খারাপ করে ফেলে, আর বিশেষ করে এই কনসিলারটা আমি অন্য ফাউন্ডেশনের উপরে ইউজ করে দেখেছিলাম, তেমন কোনো প্রবলেম আমার ক্রিয়েট হয়নি বা আই এরিয়াটা আমার ক্রিস করেনি, বাট এই যে ফাউন্ডেশনটা আমি দিলাম এই ফাউন্ডেশনের উপরে যখন আমি কনসিলারটা ব্যবহার করি পুরোটাই একদম কেকি হয়ে যায়, আমি তোমাদেরকে দেখাচ্ছি ইউজ করে। সো কনসিলারটা আমি ব্লেন্ড করে ফেলেছি, অ্যান্ড ইয়াস তোমরা দেখতেই পারছো কনসিলারটার কভারেজটা খুবই সুন্দর, কিন্তু এটা এই ফাউন্ডেশনের উপরে অ্যাপ্লাই করলে কেন জানি না আই এরিয়া অনেক বেশি ক্রিজি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে, অ্যান্ড ইভেন এখনই মনে হচ্ছে আমার আই এরিয়া পুরোটা ক্রিজি হয়ে গেছে, আর আমার লিপসের যে এরিয়াটা নাকের উপরের জায়গাটা এটা পুরোটাই মনে হচ্ছে যে সব কিছু ভেসে আছে। লাইক হয় না অনেক কাপড়া যারা মেকআপ করতে পারো না তারা মেকআপ করার সময় যেরকম সব কিছু ইউজ করতে করতে জমাট বেঁধে যায়, আমার আজকে নিজে কেমন লাগতেছে, লাইক আমি যখন মেকআপ করতে পারতাম না তখনও আমার মেকআপের বেজ এতটা বাজে হইতো না, আমার ফেসে আমার হাতই দিতে ইচ্ছা করছে না বিকজ এতটাই ট্যাকি ফাউন্ডেশনটা। তো এখন আমি পিঙ্ক ফ্ল্যাশের এই লুজ পাউডারটা ব্যবহার করবো, এটা ট্রান্সলুসেন্ট একটা লুজ পাউডার, হোয়াইট কালারটা আমি নিয়েছি, এই লুজ পাউডারটার প্রাইস নিয়েছে 170 টাকা। আর এটার ভিতরে একটা ভালো একটা জিনিস হচ্ছে গিয়ে এটা ফকলরের মতোই ওরাও সুন্দর একটা স্পঞ্জ দিয়েছে যেটা দিয়ে খুব সুন্দর করে পাউডারটা অ্যাপ্লাই করা যায়। আমি একটু ব্রাশ দিয়েই হচ্ছে গিয়ে পাউডার অ্যাপ্লাই করছি, যেহেতু পাউডারটা আমি কম ব্যবহার করব, স্পঞ্জ দিয়ে ব্যবহার করলে দেখা যাবে পাউডারটা একটু বেশিই পড়ে যাবে, সো আমি অল্প ইউজ করছি।
হোয়াইট কালারের বা ট্রান্সলুসেন্ট কালারের লুজ পাউডারগুলোর একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে গিয়ে হোয়াইট কাস্ট দেয়, লাইক তোমার আই এরিয়াটা অনেক সাদাটে হয়ে থাকবে কিছুক্ষণ পরে। এই জিনিসটা হতে পারে, আমি এই কারণে হোয়াইট কালার পাউডারগুলো অ্যাভয়েড করি। বাট আমি তাদের ওয়েবসাইট দেখে বুঝতে পারছিলাম না যে কোন শেডটা নিব, যার কারণে আমি এই শেডটাই মানে পারচেস করেছি। জাস্ট যে এরিয়াগুলোতে কনসিলার ব্যবহার করলাম ওই এরিয়াগুলোর মধ্যেই হচ্ছে লুজ পাউডারটা ব্যবহার করে নিলাম। এখন আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট। কম্প্যাক্টের জন্য আমি আজকে ইউজ করছি পিঙ্ক ফ্ল্যাশের ইন দ্য শেড 111 নাম্বারটা, সেইটা আমি ইউজ করবো। অ্যান্ড এটা আমি ইউজ করছি একটা ব্রাশ দিয়ে, খুবই অল্প আমি নিচ্ছি। কম্প্যাক্টটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, এটা সুন্দর একটা কভারেজ দেয় অ্যান্ড মোটামুটি সুন্দর করে ব্লেন্ড করা যায়। আর প্রাইসটা ছিল 190 টাকা, সো এইটা আমার কাছে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। কিন্তু তাদের লুজ পাউডারটা আমার একেবারেই ভালো লাগে নাই। যে জায়গাগুলোতে আমি লুজ পাউডার ইউজ করেছিলাম ওই জায়গাগুলো কেমন যেন আরও বেশি ক্রিজ করছে। আমি কিন্তু লুজ পাউডারটা রাখিও নাই বেশিক্ষণ, লাইক আমি সাথে সাথেই ডাস্ট অফ করে ফেলেছি। বাট আমার একদম মনে হচ্ছে যে জায়গাগুলোতে আমি লুজ পাউডার ব্যবহার করেছিলাম ওই জায়গাগুলো আরও বেশি কেমন যেন ক্র্যাকি লাগছে। তা এই ছিল আমার থটস এই দুইটা প্রোডাক্ট সম্পর্কে। কম্প্যাক্ট পাউডারটা তাও চলে, লুজ পাউডারটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। আমার বেস মেকআপ তো ডান, এখন হচ্ছে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো যেগুলো রিয়েলি কিউট। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে একটা ব্রোনজার আছে, এটা হচ্ছে তোমার পিঙ্ক ফ্ল্যাশের একটা ব্রোনজার। এটার কিন্তু আরও শেড রয়েছে, বাট আমি একটাই পারচেস করেছি অ্যান্ড এগুলোর প্রাইস হচ্ছে 120 টাকা করে। খুবই ছোট্ট, খুবই সুন্দর দেখতে, আমার কাছে ব্রোনজারটা ভালো লেগেছে। ব্রোনজারের কালারটা খুবই সুন্দর আর ভালো পিগমেন্টেড ব্রোনজারটা। তো ব্লাশের জন্য আমি তাদের থেকে দুইটা শেড পারচেস করেছি অ্যান্ড এখান থেকে আমি আজকে ইউজ করবো এই অরেঞ্জিশ টাইপের শেডটা। আই গেস এটা একটু বেশি অরেঞ্জিশ লাগছে আমার চিক্সে, সো আমি পিঙ্কটা একটু ইউজ করবো মিক্স ম্যাচ করে, না হলে হচ্ছে ভালো লাগবে না। সো এটা বেসিক্যালি ইউজ করা না করা এক সমান, এটার কোনো রকমের পিগমেন্টেশন নাই বললেই চলে। খুবই লাইট একটা কালার, সেটা আমাকে স্যুট করে নাই খুব একটা। তো অরেঞ্জ কালারটার পিগমেন্টেশন ভালো ছিল, সো দ্যাট আই গেস অরেঞ্জ কালারটা ভালো যাবে। আর এগুলোর আরও শেড আছে, তো তোমরা চাইলে এগুলো শেড দেখে পারচেস করতে পারো। ব্লাশগুলোও আমার কাছে ভালো লাগছে। এই শেডটা বেসিক্যালি যারা একেবারে ব্লাশ ফ্রিক না তাদের জন্য মেবি। এখন আমি তাদের হাইলাইটারটা ব্যবহার করে নিচ্ছি অ্যান্ড হাইলাইটারটা হচ্ছে এটা। অ্যান্ড এই হচ্ছে সোয়াচেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম হাইলাইটারটা। আর যেহেতু তাদের কোনো সেটিং স্প্রে নাই, সেহেতু আমি সেটিং স্প্রে ইউজ করলাম না, হাইলাইটারে চলে যাচ্ছি ডিরেক্ট। এটা আমার স্কিনের মধ্যে একটু চাঙ্কি টাইপের হয়ে আছে, কোনো রকমের গ্লাইডস বা একদম স্মুথভাবে বসে নাই, খুব বেশিক্ষণ ব্লেন্ড করার পরেও না। আই গেস এইটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তাদের যে হাইলাইটারটা আছে, সো এইটার আর ব্যাপারে আমি বলবো যে নট এ গুড চয়েস। বাট ব্রোনজার আর ব্লাশটা ভালো ছিল। আমি লিপস্টিকের জন্য পারচেস করেছি তাদের তিনটা লিপস্টিক অ্যান্ড এখানে একটা লিপস্টিকের প্রাইস হচ্ছে 120 টাকা আর বাকিগুলো হচ্ছে গিয়ে 80 টাকা করে। আজকে আমি ইউজ করছি পিঙ্ক ফ্ল্যাশের 103 নাম্বার এই শেডটা। লিপস্টিকের ফর্মুলাটা আমার বেশ ভালো লেগেছে, লিপস্টিকগুলোর প্রাইসও রিজনেবল অ্যান্ড লিপস্টিকের ফর্মুলা অ্যামেজিং। আমার লিপসে অ্যাপ্লাই করার পর এটা অনেক ওভার ড্রাই করছে না, লিপসটা ক্র্যাকি লাগে না। আর এই লিপস্টিকগুলোর মধ্যে আমি এই শেডটা এর আগেও একবার ইউজ করে সারাদিন ছুটে রেখেছিলাম, লিপসে কোনো রকমের ড্রাইনেস আসে না, প্লাস লিপসটা মনে হয় যে একটা ভেলভেটি টাইপের ম্যাট ফিনিশ দিচ্ছে এরকম একটা ব্যাপার। আর একটু পরে এটা ড্রাই হয়ে যাবে, বাট ওভার ড্রাই করবে না, লিপসটা চ্যাপড হবে না। সো আমার কাছে লিপস্টিকগুলো ভালো লেগেছে, তোমরা চাইলে তাদের লিপস্টিকগুলো ট্রাই আউট করতে পারো। পিঙ্ক ফ্ল্যাশ সম্পর্কে আমার রিভিউ আজকে এখানেই শেষ করছি। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা যারা পিঙ্ক ফ্ল্যাশের প্রোডাক্টগুলো ইউজ করেছো এই পর্যন্ত, আমাকে প্লিজ তোমরাও রিভিউ শেয়ার করতে পারো, তোমাদের চাইলে আমার কমেন্ট সেকশনে জানাতে পারো অথবা আমাদের গার্লস গ্রুপে তোমাদের রিভিউটা শেয়ার করতে পারো। তাছাড়া এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা থামস আপ দিতে ভুলো না, আর কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, নেক্সটে কী টাইপের ভিডিও চাচ্ছ আর কোন টাইপের প্রোডাক্টগুলোর উপরে তোমরা রিভিউ সেশন চাচ্ছ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাই।